পরিস্থিতি খুব ভয়াবহ। হ্যাঁ তৃণমূলে এবার মরবে রে, অনেকগুলো মরবে সবগুলো। দেখা যাক। উদয়ন গো নাম্বারটা দে না আমাকে, উদয়ন গোকে ঠেটটা দিয়ে দেয়, গুলি করি মারার কথা আছে। দিনেরটা যেদিন রমিশন হবে না সেদিন খানি কোন উদয়ন গো অন্যের খবর খুব খারাপ আছে। দিনাটা সারিয়া পালান, ঘর টর সারিয়া, বাড়ি বাড়ি সারিয়া পালে থাক, বুঝছিস? তৃণমূল কর্মীকে গুলি করে খুনের হুমকি, এমনকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকেও খুনের ষড়যন্ত্র। ভাইরাল এই অডিও ক্লিপ ঘিরে এখন তোলপাড় চলছে কোচবিহারের দিনহাটার রাজনীতিতে। তৃণমূলের দাবি, যাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে তিনি তাদের কর্মী দীপঙ্কর দে, আর যিনি ফোন করে হুমকি দিচ্ছেন তিনি বিজেপি কর্মী বিপ্লব বৈদ্য। বিজেপির এবং বিজেপির যারা দোসর আছে কুচবিহার জেলায়, তারা অনেক দিন থেকেই টার্গেট করেছে আমাকে খুন করবার। এর আগে আমি আক্রান্ত হয়েছি এবং ওরা এইসব খুনের হুমকি দিয়ে তো আর আমাকে ঘরে আটকে রাখতে পারবে না। দিনহাটা থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। এই ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। যারা এই ধরনের হুমকি অতীতে দিয়েছে, আক্রমণ করেছে বা এই ধরনের হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। সেটা তারা কেমন করে বাইরে ঘুরছে, এটাই একটা সবচাইতে আশ্চর্য হওয়ার ঘটনা। এতে ইমিডিয়েট পুলিশের গ্রেপ্তার করা উচিত, নাহলে তো কী হবে? এই ধরনের কথা বলবে আর তারপরে আমাদের কর্মীদের তো শান্ত রাখা মুশকিল হয়ে যাবে। যদিও বিজেপির দাবি অভিযুক্ত তাদের দলের কেউ নন। আসলে এত চাপে আছে উদয়ন গুহ, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ মন্তব্য, বিতর্কিত মন্তব্য করার পরে যে চাপে আছে, এখন নিজেদের লোক দিয়ে আর অডিও ক্যাসেট করে মারছে, বাজারে প্রচার করতে হচ্ছে, না হলে আর উপায় নেই। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে, অভিযুক্ত খোঁজে তল্লাশি চলছে। শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। বছর পেরোলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, তার আগে কোচবিহারে ফের উস্কে গেল তৃণমূলের আদিনব্য দ্বন্দ্ব। আর পঞ্চায়েত ভোটের মুখে নতুন করে এই জল্পনা বাড়ালেন খোদ কোচবিহারের প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার সকালে কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ ফেসবুকে লেখেন, দলের পুরনো কর্মীরা ভালো নেই। পঞ্চায়েত ভোটের আগে গত কয়েকদিনে কোচবিহারে একাধিক অঞ্চল কমিটি ভেঙে নতুন করে তৈরি করেছে তৃণমূল। সম্প্রতি রবীন্দ্রনাথ ঘোষের খাসতালুক তুফানগঞ্জের একাধিক অঞ্চল কমিটি পুনর্গঠন করে শাসক দল, আর তারপরই কোচবিহারের প্রাক্তন জেলা সভাপতির এই ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তাহলে কি অঞ্চল কমিটির পুনর্গঠন নিয়েই খুশি নন রাজ্যের প্রাক্তন মন্ত্রী? সেই কারণেই কি এই পোস্ট? যদিও এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, তার যা মনে হয়েছে সেটাই তিনি ফেসবুকে লিখেছেন, এর বাইরে কিচ্ছু বলবেন না। এর আগে এপ্রিল মাসে কোচবিহারে তৃণমূলের কোর কমিটিতে তার নাম না থাকায় ফেসবুকে তিনি লিখেছিলেন, আমি এখন মুক্ত বিহঙ্গ। এবার ফেসবুক পোস্ট করে দলের আদিনব্য বিতর্ক উস্কে দিলেন তিনি। তৃণমূলের পুরনো কর্মী যারা, তারা তৃণমূলে নেই, তারা বসে আছে। যেরকম যারা আছে এখন মন্ত্রী এমএলএ সবই তো বামফ্রন্টের, সেই জন্যেই ঠিক কথাই বলেছে। পুরনো কর্মী যারা আছে তারা বিজেপির সঙ্গে যোগাযোগ করছে, অনেক অনেকেই আসার জন্য তৈরি। রবিদা সিনিয়র নেতা একটি পোস্ট করেছেন, কিন্তু আমাদের এখানে তৃণমূল কংগ্রেসে যারা পুরনো যারা নতুন সকলকেই একসঙ্গে নিয়ে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলছে, ফলে কোথাও যদি কারোর মনে কোনো দুঃখও থাকে সেগুলো সাময়িক, তৃণমূল অটুট পরিবার এবং সিনিয়র জুনিয়র সব একসঙ্গে মিলে তারা আছেন। যদিও এই বিষয়ে কোচবিহারের জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বা জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনকে জিজ্ঞাসা করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। শুভেন্দু ভট্টাচার্য, অবিত দত্ত, রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।